সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে মাত্র একটি ডিম আর এক কাপ ময়দা দিয়ে সব থেকে সহজে ঝটপট আর কম সময়ে তৈরি করে নেওয়া যায় পুরো পরিবারের জন্য অসম্ভব মজাদার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাটিকে একবার তৈরি করে দেখবেন, পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। একবার তৈরি করলেই বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা। এরপর দিয়ে দিচ্ছি প্রায় এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ লবণ। এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এরপর এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে খুব ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। সব কিছুকে একত্রে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এরপর এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে। আর চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে, এতে করে ডোটি পারফেক্ট হবে। তো অল্প অল্প করে পানি দিয়ে মেখে আমি এরকম একটি সফট টাইট ডো তৈরি করে নিয়েছি। এরপর হাতের মধ্যে নিয়ে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিচ্ছে। ব্যাস হয়ে গেছে। এরপর এটাকে ঢেকে রেস্টে রেখে দিব প্রায় 10 মিনিটের মতো। আর এই 10 মিনিটের মধ্যেই ময়দা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো ওপরটা যাতে ড্রাই না হয়ে যায় এই জন্য একটু সয়াবিন তেল লাগিয়ে দিলাম। এরপর ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এখন আমি এই নাস্তার বাকি প্রিপারেশনটা করে নিচ্ছি। তো এখানে নিয়েছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। এখন এই সমস্ত উপকরণগুলোকে প্রথমে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব। এতে করে কিন্তু পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে যাবে। ভালো করে মেখে নেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চাট মশলা। এরপর এর মধ্যে একটি ডিম ভেঙে দিচ্ছি। এখন সব কিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছে, এরপর এটিকে একটি সাইডে রেখে দিচ্ছে। এদিকে আমাদের ময়দা ডোটিও খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এরপর এটাকে আবারও খুব ভালো করে একটু মেখে নিচ্ছে। এখন এই ডোটিকে দুটি ভাগে ভাগ করে নিচ্ছে। এখন অপর একটি ভাগ রেখে এই ভাগটিকে হাতের মধ্যে নিয়ে গোলাকার একটি শেপ দিয়ে নিচ্ছে। এখন আমি এটাকে বেলে নিব। আর বেলার সুবিধার্থে একটু ময়দা ছড়িয়ে নিলাম। তো এরপর এটাকে আমি বেলে নিচ্ছি। এই পর্যায়ে বেলার সুবিধার্থে আমি এখানে একটু তেল দিয়ে দিচ্ছি। এরপর এটাকে যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। যথেষ্ট পাতলা করে বড় একটা রুটি বেলে নিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এটা কিন্তু অনেকটাই পাতলা হবে। এখন আমি এর মাঝখানে এইভাবে আগে থেকে তৈরি করে নেওয়া ডিমের পুরটাকে দিয়ে দিচ্ছি। এরপর চারপাশে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছে। এরপর চারপাশে আমি এইভাবে একটু পানি লাগিয়ে নিচ্ছে। এখন এটাকে এইভাবে ভাজতে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন আমি এটাকে কিভাবে করে নিচ্ছে। তো খুব চেপে চেপে এটাকে লাগিয়ে দিতে হবে। তো চারপাশ থেকে এটাকে আমি সেমভাবেই ভাঁজ দিয়ে নিলাম। তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো সেমভাবে আমি আরও একটি নাস্তা শেপ তৈরি করে নিয়েছি। এরপর এগুলোকে ফ্রাই করে নিব। ফ্রাই করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে হাই হিটে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর যেই পাশটা ভাঁজ দিয়েছি ওটাকে এইভাবে নিচে দিতে হবে। এরপর উপর থেকে এইভাবে তেল ছড়িয়ে দিতে হবে, এতে করে উপরটা খুবই দ্রুত ফুলে যাবে। এখন আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। এখন এই পাশটিকেও আমি প্রায় 1 মিনিটের মতো ফ্রাই করে নিব।
তো উল্টে পাল্টে আমি নাস্তাটিকে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আর এটা ভাজতে আমার টোটালি 4 মিনিটের মতো সময় লেগেছে। এখন ভাজা হয়ে গেছে, এটাকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। বাকি নাস্তাটিকেও সেমভাবে ফ্রাই করে নিব। এখন আমাদের সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি কেটে নিচ্ছি। তো সেমভাবে আমি পুরো নাস্তাটিকে কেটে নিচ্ছি। আমি এটাকে টমেটো সস দিয়ে সার্ভ করেছি। আপনারা পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।